প্রিয় শিক্ষার্থী, সমাসের পর পর পাঁচটি এপিসোড হয়ে গেল। তোমরা অবশ্যই পাঁচটি এপিসোড দেখে নিয়েছ। এটা সমাসের শেষ এপিসোড বা শেষ পর্ব। এই পর্বে আমরা বাকি যে সমাস আছে সেই সমাসগুলির শ্রেণীবিভাগ, সংজ্ঞা, উদাহরণ নিয়ে আলোচনা করব। বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল। আবারও সকলকে আমরা বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মনে রাখার কৌশলে আমি বলেছিলাম কিভাবে তোমরা দ্বিগু সমাস মনে রাখবে, আরও একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, দ্বিগু সমাস সর্বদা সমাহার বা সমষ্টির অর্থ প্রাধান্য পায়, এটা কিন্তু ভুললে চলবে না, এটা সর্বদা মনে রাখতে হবে। তাহলে দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাকে আমরা বলি দ্বিগু সমাস। উদাহরণ, পঞ্চ প্রদীপের সমাহার পঞ্চ প্রদীপ, তাহলে পঞ্চ পাঁচ এটা কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং প্রদীপ বিশেষ্য। পঞ্চ প্রদীপের সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এটা দ্বিগু সমাসের উদাহরণ। এবার খুব স্বাভাবিক প্রশ্ন তোমাদের জানতে ইচ্ছে করছে, দ্বিগু সমাসকে কটি ভাগে ভাগ করা যায়? দেখো, দ্বিগু সমাসকে দুটি ভাগে ভাগ করা যায়, এক তদ্ধিতার্থক দ্বিগু, দুই সমাহার দ্বিগু। এবার প্রশ্ন, তদ্ধিতার্থক দ্বিগু কাকে বলে? যে দ্বিগু সমাসে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদের সঙ্গে সমাস হয় তাকে বলে তদ্ধিতার্থক দ্বিগু। যেমন পাঁচ কড়ি, পাঁচ কড়ির বিনিময়ে কৃত, তাহলে কি বললাম? তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ দ্বারা যে দ্বিগু সমাস হয় তাকে বলে তদ্ধিত দ্বিগু। তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ মানে, প্রত্যয় তোমরা আগের ক্লাসেই করেছো জানো, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, একটা শব্দের সঙ্গে জোড়ে, একটা ধাতুর সঙ্গে জোড়ে। পাঁচটি কড়ির বিনিময়ে কৃত, পাঁচ কড়ি, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ, তাই এটা তদ্ধিতার্থক দ্বিগু। দ্বিতীয়ত আমরা জানব সমাহার দ্বিগু। তাহলে সমাহার দ্বিগু সমাস কাকে বলে? যে দ্বিগু সমাসে সমষ্টি বা সমাহারকে বোঝায় তাকে আমরা বলবো সমাহার দ্বিগু সমাস। যেমন তে প্রান্তর, তে প্রান্তরের সমাহার তাকে আমরা বলবো তে প্রান্তর। খুব সহজে এবার আমরা জেনে নেব অব্যয়ীভাব সমাস। কাকে বলে অব্যয়ীভাব সমাস? যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় তাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। গড় মিল, তাহলে গড়টা হলো একটি অব্যয়, মিলের অভাব এটা হলো ওর ব্যাসবাক্য, ইকুয়াল টু আমরা বলবো গড় মিল। তোমরা ক্লাস নাইনে উপসর্গ পড়েছ, প্র পড়া সম অপ নিয়ে অব, এগুলো সব কিন্তু এক একটা অব্যয়, তাই গড় মিল মিলের অভাব, গড়টা একটা অব্যয়। পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হচ্ছে তাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য সাধারণ নিয়মে হয় না এবং ব্যাসবাক্য করতে হলে কি করতে হয়, বাইরে থেকে পদ আনতে হয় তাকে আমরা বলি নিত্য সমাস। খুব সোজা, বোঝা গেল? আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে আরও বেশি সুবিধা হবে। গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তরের ব্যাসবাক্য তুমি অন্য পদ না এনে করতে পারবে না, তাই একে বলে নিত্য সমাস। অলোপ সমাস খুব সোজা, যে সমাসে পূর্বপদের বিভক্তির জন্য লোপ পায় না তাকে বলে অলোপ সমাস। যেমন অলোপ দ্বন্দ্ব, অলোপ অধিকরণ বিভিন্ন কিছু পাবে। যেমন ধরো মায়ে ঝিয়ে, তাহলে মায়ে ও ঝিয়ে, সমস্ত পদে মায়ে ঝিয়ে আছে, দুটোর ক্ষেত্রেই এ বিভক্তি আছে, ব্যাসবাক্যতেও কিন্তু থাকলো, শুধু মাঝে ও জুড়ে গেল। বুঝা গেল? যেহেতু বিভক্তি লোপ পেল না তাই এটা অলোপ। বাক্যাশ্রয়ী সমাস, অনেক ক্ষেত্রে দেখা যায় একটি সম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ একটি সমাসবদ্ধ পদ হিসাবে ব্যবহৃত হয়,
তখন তাকে আমরা বলবো বাক্যাশ্রয়ী সমাস। এর নামের মধ্যেই রয়েছে কিন্তু সংজ্ঞাটা, বাক্যকে আশ্রয় করে যে সমাস, যেমন বসে একক প্রতিযোগিতা। এর কোনো ব্যাস বাক্য লেখার প্রয়োজন নেই, এই একটা বাক্যাংশ বা বাক্যই কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারছি কি বলতে চাইছে। বসে একক প্রতিযোগিতা, গাছ লাগাও প্রাণ বাঁচাও, বোঝা গেল? প্রতিটা সমাসের সংজ্ঞা শ্রেণীবিভাগ উদাহরণ সহ পরপর বোঝানোর চেষ্টা করা হলো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমায় জানাতে পারো। জানানোর দুটো মাধ্যম রয়েছে, বেঙ্গলি ক্লাসরুম নামে ফেসবুক পেজ, আমি এবার উত্তরগুলো পরপর আপলোড করে দেবো, সেখানে তুমি মিলিয়ে নিতে পারো, আমি আজকেও এইচডাব্লিউ দিয়ে দেবো, সেগুলো অবশ্যই করো। আর এই ভিডিওর নিচে কমেন্টসও কিন্তু তুমি আমায় প্রশ্ন করতে পারো, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আমার বুঝতে সুবিধা হবে। সঙ্গে থেকো, ভালো থেকো, মন দিয়ে মজার সঙ্গে পড়াশোনা করো। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সাতকড়ি, তেপান্তর, প্রতিকূল, গ্রামান্তর, দর্শন মাত্র, বনান্তর, পথে ঘাটে, মামার বাড়ি, গায়ে হলুদ, সবুজ বাঁচাও সমিতি। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।